সাংবিধানিক দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগে প্রশাসনের নবীন কর্মকর্তাদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেবাবান্ধব প্রশাসন, সুশাসন ও সর্বস্তরের ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি। বুধবার আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিসিএস প্রশাসন একাডেমিতে 119 ও 120তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের এক ঝাঁক তরুণ কর্মকর্তার মিলন মেলা, গণভবন থেকে সমাপনী এবং সনদ বিতরণী অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের সনদপত্র বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং জনগণের সেবায় প্রশাসনের দায়িত্ব কর্তব্য বিষয়ক সাংবিধানিক উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী সেবাবান্ধব প্রশাসন গড়ে তোলার আহ্বান জানান। বাংলাদেশের একটি মানুষও যেন না খেয়ে থাকে, না খেয়ে কষ্ট না পায়, গৃহহীন না থাকে, চিকিৎসা এবং শিক্ষার অধিকার থেকে যেন বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রেখে আপনার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন সেটাই আমরা চাই। সাড়ে তিন বছরে বঙ্গবন্ধুর গড়ে তোলা সংবিধান, আর্থসামাজিক অবকাঠামো, আইন ও আন্তর্জাতিক স্বীকৃতি এখন সরকারের স্তরে স্তরে বিদ্যমান বলে উল্লেখ করেন সরকার প্রধান। সাড়ে তিন বছর মধ্যে তিনি যেমন একদিকে ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে গড়ে তোলেন, অপরদিকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের কাজ করেন, সেই সাথে সারা বিশ্বে প্রায় 150টার কাছাকাছি রাষ্ট্রের স্বীকৃতি আদায় করা এবং জাতিসংঘ, OIC, কমনওয়েলথ সহ সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করা, এই কাজগুলি তিনি করে যান। শুধু তাই না, 9 মাসের মধ্যে তিনি আমাদের যে সংবিধান দেন সেই সংবিধানে সংশোধন করে আমাদের রাষ্ট্রীয় সীমানা তিনি চিহ্নিত করে যান। দেশ, মাটি ও মানুষের কল্যাণে লক্ষ্য ঠিক রেখে কর্মকর্তাদের দায়িত্ব পালনের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আবু জেনাল গিফারি, বাংলা চ্যানেল।